नमस्कार बंधुरा, ময়ূর পাকশালায় আপনাদের সবাইকে স্বাগত। आज के साथ शेयर करब টকঝাল মিষ্টি আমের আচার। আপনারা অনেক ভাবে আমের আচার বানিয়ে খেয়েছেন, একবার এইভাবে আমের আচার বানিয়ে অবশ্যই খেয়ে দেখবেন। आज के গ্রেট করে নিয়ে কাঁচা আমের আচার তৈরি করব। আমার সমস্ত নতুন বন্ধুদের স্বাগত এবং পুরনো বন্ধুদের অনেক ভালোবাসা জানিয়ে आज के রেসিপি শুরু করছি। ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ রইল। 500 গ্রাম আম আমি গ্রেট করব। তো প্রথমে আমটাকে ভালো করে ছিলে পরিষ্কার করে নেব। ধুয়ে নিয়ে আমি আমটাকে গ্রেট করে নেব গ্রেটার দিয়ে। গ্রেটার যে বড় মোটা দিকটা আছে সেই দিকটা দিয়ে ঘষে ঘষে খুব ভালো করে আমটাকে গ্রেট করে নেব। আঠিটা ফেলে দেব। যদি আমের ভিতরে আঠি না থাকে তাহলে পরেও কিন্তু এই আচারটা তৈরি করা যাবে, সেক্ষেত্রে কাঁইটা ফেলে দিতে হবে। ভেতরে যে আমের কুচি শাঁসটা আঠিটা থাকে সেটা অবশ্য করেই ফেলে দিতে হবে, না হলে কিন্তু আচারটা তেতো হয়ে যাবে। এবার সমস্ত আমগুলো গ্রেট করে নেওয়ার পর, যেহেতু 500 গ্রাম আম নিয়েছি সেহেতু 500 গ্রাম চিনি আমাকে ব্যবহার করতে হবে। তো 500 গ্রাম চিনি আমি আমটার মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমের মধ্যে গিয়েই চিনিটা গলতে শুরু করেছে আর একটা জলজলে ভাব আসতে শুরু করেছে। চিনিটাকে মিশিয়ে নেওয়ার পরে আমি দিয়ে দেব হাফ টিস্পুন লবণ, দিয়ে দেব হাফ টিস্পুন হলুদের গুঁড়ো, আর দেব এক টিস্পুন ঝাল লাল লঙ্কার গুঁড়ো। যেহেতু খাট্টা মিঠা আচার তৈরি করব, একটু ঝাল ঝালও হবে, সেই জন্য এক টিস্পুন ঝাল লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করতে হবে। আপনারা চাইলে একটু পরিমাণটা কমও করতে পারেন। খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এবারে আমি মিশ্রণটাকে কড়াইয়ের মধ্যে দিয়ে দেব। গ্যাসের আঁচ এই সময় একদম লোতে রেখেছিলাম। এবারে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে আস্তে আস্তে আচারটাকে তৈরি করতে হবে। দেখুন আচারটা ফুটতে শুরু করেছে, আর এটা খুব তাড়াহুড়ো করলে হবে না। লো টু মিডিয়াম ফ্লেমে নাড়াচাড়া করতে করতে চিনির সঙ্গে আমটাকে পাক করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত চিনিটা আঠালো ভাব না আসছে। দেখুন আস্তে আস্তে নাড়াচাড়া করতে করতে কীরকম কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত চিটচিটে ভাব না ধরছে ততক্ষণ অবধি এটাকে পাক করে যেতে হবে। এই মাঝে বলে রাখি, আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখলেই আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। দেখুন চিটচিটে ভাব ধরে গেছে। এখন আমি গ্যাস বন্ধ করে দেব এবং ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেলে ভাজা মশলা দেব একটা, যার জন্য আমি এখানে মৌরি মেথি আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে রেখেছিলাম, সেই মশলা আমি এক চামচ দিয়ে দেব। এই মশলাটা দিলে আচারের টেস্টটা কিন্তু দারুণ হয়। অবশ্যই এই মশলাটা দেবেন, মশলাটা স্কিপ করবেন না। এবারে মশলাটা দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন। আপনাদের একটা লাইক এবং সাবস্ক্রাইব আমাকে চলার পথে অনেকখানি এগিয়ে যেতে সাহায্য করবে আর অনেক ভালো ভালো রেসিপি বানাতে উৎসাহিত করবে। তো প্লিজ আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন। দেখুন আটচিনটা কি সুন্দর একদম জেলির মতন তৈরি হয়ে গেছে। এবার পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন আচারটা দেখতে কি দারুণ হয়েছে আর খেতেও তেমনি সুন্দর হয়েছে। এইভাবে আচার বানিয়ে আপনারা ফ্রিজে রেখে অনেক দিন অবধি খেতে পারবেন। অবশ্য করে এটা বানিয়ে খাবেন, অসাধারণ খেতে হয়। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক এবং শেয়ার করবেন এবং আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দেখা হবে নতুন একটা পর্বে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।